প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তাজেক প্রধান স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস নেব ইসলাম ও নৈতিক শিক্ষার চতুর্থ অধ্যায় পাঠ সাত এবং আট। তবে তোমরা মনে হয় ইতিমধ্যে জানতে পেরেছো যে তোমাদের অক্টোবর মাসে তোমাদের মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে। তবে আমরা অনলাইন ক্লাসগুলো যেভাবে নিচ্ছি, তোমরা এগুলো সুন্দর করে খাতার মধ্যে উঠিয়ে রাখবে। তবে দেখো, আজকে সাত আর আটের মধ্যে এই যে জ্ঞানমূলক অনুধাবনমূলক পাঁচটা প্রশ্ন দিলাম, এগুলো একটু মনোযোগ সহকারে তোমার ক্লাসগুলো দেখবে, খাতার মধ্যে উঠিয়ে রাখবে। কোনটা জ্ঞানমূলক, কোনটা অনুধাবনমূলক একটু নিজে একটু আয়ত্ত করবে, তারপরে সুন্দর করে আরও এগুলো বিস্তারিত পড়বে, তারপরে খাতার মধ্যে লিখবে। দেখো, এক নম্বর আছে আফউন, অর্থ কি? এটা তোমার এই যে পাঠ সাতের মধ্যে পাইবে। আফউন অর্থ ক্ষমা, মাফ করে দেওয়া, ছেড়ে দেওয়া। ক্ষমা করা, মাফ করে দেওয়া, ছেড়ে দেওয়া, এটা অনেক সময় পরীক্ষা আসে। এই প্রায় এই শব্দটা পরীক্ষা আসে, আফউন অর্থ কি, অথবা ক্ষমার আরবি প্রতিশব্দ কি? আফউন, আফউন শব্দের অর্থ ক্ষমা, মাফ করে দেওয়া, ছেড়ে দেওয়া। এটা ওই এই যে পাঠ সাতের মধ্যে এটা আর একটু বিস্তারিত পাবে। দুই নম্বর আছে ক্ষমা কাকে বলে, ক্ষমা কাকে বলে? ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ না নেওয়াকে ক্ষমা বলে। যেমন একজন একটা অন্যায় কাজ করিয়ে ফেলছে ভুলবশত, তুমি তাকে অন্যায়ের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আল্লাহ তোমাকে দিছে, তারপরে তুমি তাকে মাফ করে দিলে। মানে ক্ষমতা থাকা সত্ত্বেও অন্যায়কারীকে মাফ করে দেওয়ার নাম হইল ক্ষমা। এগুলো উদাহরণ আরও অনেকগুলো আছে, এবার তোমাদের বই এইটা আছে, আমি এটাই বললাম। তিন নম্বরে দেখো, ক্ষমা কেন করব, ক্ষমা কেন করব? গাফুরুন, গাফু আল, তোমরা তোমাদের বইয়ের মধ্যে আছে আল্লাহু গাফুরুন, আল্লাহু হালিমুন, আল্লাহু সামিউন, আল্লাহু বাসিরুন, এইরকম শব্দগুলো আছে। এরকম দেখো, ক্ষমা কেন করব, ক্ষমা একটি মহৎ গুণ, ক্ষমা একটি কি মহৎ গুণ। দেখো উদাহরণ, দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি মহিলা তার বাসার মধ্যে দাওয়াত দিছে, ছাগল জবাই করছে। ছাগলের মানে খাবারের সময় ছাগলের মাংসের মধ্যে বিষ মিশ্রিত করে দিছে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কিছু আহারের পরই বুঝতে পারছেন যে এটার সাথে বিষ কী করছে, মিশাইয়ে দিছে। তো ওই মহিলাকে পরে জিজ্ঞাসা করা, পরে জিজ্ঞাসা করছে মহিলা, তোমার শিকার আসছে। মহানবী তার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ছিল, তারপর ওই মহিলাকে মাফ করে দিছে। এটাকে বলা হয় ক্ষমা একটি মহৎ গুণ। মক্কা বিজয়ের সময় যত অত্যাচার অনাচার যা কিছু করছে, তারপরও তাদেরকে মাফ করে দিছে, এটা একটি কি ক্ষমা একটি মহৎ গুণ। এটা কী করছে, মানে যে আমার আমার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, তারপরও আমি প্রতিশোধ নেই নাই। তো এরকম তুমিও দেখবা, একবার দুইবার তিনবার দেখবা করে, মানে দেখবা পরে সে আস্তে আস্তে তোমার মানে ভালোর পথের দিকে দাবিত হবে। যে গাফুরুন এর ব্যাখ্যা, ও ইজা সালাকা ইবাদি আন্নি কারিব, এটা কোরআনের আয়াত, যে মানুষ যতই পাপ করুক, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, বান্দা তুমি যত পাপ করো আমার দরবার থেকে দূরে সরা যায়ও না। তুমি অন্যায় করছো, তুমি সেজদায় গিয়ে আমাকে তুমি ডাক দাও, তুমি অন্যায় করছো, তুমি শেষ রাতে আমাকে ডাকো। ওই যা সালাকা ইবাদি আন্নি কারিম, আমি সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এসে ডাকি, কে আমার বান্দা আছে আমার কাছে চাওয়ার জন্য। তবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি করে, ক্ষমা করে দেয়। পাঁচ, আখলাকে জামিমা কি, এটা তোমাদের যে আট, এই যে আট পাঠ আটে পাইবা,
চরিত্র যাদের চরিত্র খারাপ মানে আখলাকে জামি মানে নিন্দনীয় স্বভাব আল্লাহ কিন্তু নামাজের পরে হিসাব নেবে চরিত্রের যে যার চরিত্র ভালো তার সব ভালো যার চরিত্র খারাপ তার সব কিছু খারাপ এই অল্প কয়েকটা কথা বললাম বিস্তারিত বলি নাই বিস্তারিত তোমরা এগুলোর মধ্যে আরো পাবে বিস্তারিত পড়বে আর এই প্রশ্নগুলো তারিখ অনুসরণ করে খাতার মধ্যে ওঠায় রাখবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ